বাংলাদেশ শেষ রাতি প্রায় দশটামান বজাত আমার বাক্সা জেলার লাভদাংকুড়ি আউটপোস্টর অন্তর্গত উন্নিকুড়ি গাঁত অন্যকুড়ি গাঁওয়ের একটা প্রায় দশ বারোটা পরিয়ালর মোট সরু ডাঙর মিলি প্রায় বিশটামান ঘর জুই লাগি একেবারে ভূষ্মীভূত হয়। এই পরিয়ালটোর এনেকুৱা অবস্থা হয়েছে, এটা থকা ঘর এই পরিয়ালকেইটার এটা থকা ঘর পর্যন্ত নাই। মই জিলা প্রশাসন আর আমার বিটিসি প্রশাসনক অনুরোধ জানাও, এই পরিয়ালকেইটা অনতিবলমে আজির দিনের ভিতরতে তেওঁলোকক কিবা থকা খোয়ার ব্যবস্থা করিব লাগে। এই ঘর আমি জানিব পারিছো এইখন ঘরের কাগজ পাতিকে আদি করে কোনো ধরনের সামগ্রী উলিয়াব পরা নাই। রাতির কথা, কোনো মানুষবিলাকে এই মাত্র শুইছিলে কিন্তু কোনো ধরনের বস্তু উলিয়াব পরা নাই। এই পরিয়ালকেইটা এটা ঘর বসা নাই, এনেকুৱা অবস্থা হয়েছে। এই পরিয়াল ঠান্ডার দিনত এই পরিয়ালকেইটা কি করিব কি নকরিব এনেকুৱা দিখারা হয়েছে। রাতিত ফায়ার ব্রিগেড আহিছিল যদিও অলপ বরপেটার পর আহতে বহুত পলম হয়েছিল, তার আগতে ঘরখিনি সম্পূর্ণভাবে পুরি ভস্মীভূত হয়। তার পাছতে ফায়ার ব্রিগেড আহি কেনে লাস্টত মানে নুমুয়া জুইখিনিহে অলপ পানি ঢালি গেল। সেইকাৰণে মই আমার বাক্সা জেলা প্রশাসনের যেটা দুর্যোগ ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনারপরা আমার এই দুর্ভোগিয়া পরিয়ালকেইটাক উপযুক্ত ক্ষতিপূরণ দিব বলে মই সরকারক অনুরোধ। আমি জানিব পরা মতে এই পরিয়ালটোর মিনিমাম 1.5 কোটি টাকা ক্ষতি হয়েছে। এই পরিয়ালকেইটার ভিতর 1.5 কোটি টাকা যে ক্ষতি হয়েছে এটু মোক জানাইছে। হেৰি হিসাবে কিন্তু জিলা প্রশাসনে মই আকৌ টানি অনুরোধ জানাও, আপনাদেরকে আহি অলপ তদন্ত করে এই পরিয়ালকেইটার এই ঠান্ডার দিনে থকা আর খোয়ার ব্যবস্থা করে দেন। এইখিনি কয়ে মই ধরছিল কোন আগুনটা? হ্যাঁ আগুনটা ধরছিল কোন? ফার্স্টে কাকা পারতো না, ফার্স্টে কাকা পারতো না, ফার্স্টে কাকা পারতো না, আল্লাহ রে শেষ ¿Qué es lo que